তার মা যেদিন থেকে বিবাহ হয়েছে বিবাহের 11 দিন পর থেকে প্রতিষ্ঠান পরিচালনা করে, এখনো তার মা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষিকা। এদেশে 4টা বড় বড় মহিলা মাদ্রাসা আছে, তার পরিচালনা করে ওর মা। বাড়ি জান্নাতপুর বাসপুর। আমি আপনাকে জানাইলাম, আমার এটা প্রয়োজন ছিল না। আপনি যখন বিরোধিতা করে কোর্ট কাচারিতে অফিস আদালতে কিছু বলেন, তখন আমি মনে করি যে আপনি নিজেকে অপমান করলেন, আর কোনোদিন এ কাজ করিয়েন না। স্বাগতম জানাবেন, শান্তি পাবেন, খুশি হবেন, শান্তি পাবেন, ভালোবাসা জানাবেন, শান্তি পাবেন, সারা এলাকার লোক নিয়ে এসে বক্তব্য শুনবেন, শান্তি পাবেন, বিরোধিতা করবেন, মাটিতে মিশে যেতে হবে, মাটিতে মিশে যেতে হবে। একদিন সাহস করে বলেন না দেখি, যে 32 বছর থেকে বক্তব্য দিচ্ছি, কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি, কোনোদিন কেসা কাহিনী বলিনি। আজকের এই পরিচয়টা আমার প্রয়োজন ছিল না। আমি মনে করি এটা আমার জন্মভূমি নয়, এ কথা ঠিক, কিন্তু ছেলেমেয়ের দিক দিয়ে, আহল পরিবারের দিক দিয়ে, বিভাষাদের দিক দিয়ে, শিক্ষা দীক্ষার দিক দিয়ে এবং শিক্ষকতা করার দিক দিয়ে আমার জন্মভূমির চেয়ে অনেক উন্নত মানের জায়গা। কাজেই মোহনগঞ্জের মাটিতে আমি সম্মান সহকারে বক্তব্য দিব না, আসতে পাবো না, কেউ বিরোধিতা করবে, এমন পশু প্রাণীর মতো মানুষ আমি অন্তর থেকে ভালোবাসি না, চাই না। বেটা, কার তুমি বিরোধিতা করো? কি সাহস আছে তোমার? কি করতে পারো তুমি? আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ 4টা দেশে প্রতিষ্ঠান চালাই, জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহী, জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুর, জামিয়া সালাফিয়া ছয়মাইল বাবুগঞ্জ বরিশাল। এসব প্রতিষ্ঠানে 250 জন শিক্ষক শিক্ষিকা আছেন, যার প্রতি মাসে 30 লক্ষ বেতন লাগে। জামিয়া সালাফের পক্ষ থেকে মাসিক আল ইতেসাম পত্রিকা আছে, হাজার হাজার মানুষ এই পত্রিকা পড়ে। জামিয়া সালাফের পক্ষ থেকে দাওয়া এল আল্লাহ আছে, যাদের এক নম্বর কাজ তারা এদেশের মাটিতে মসজিদ ভিত্তিক দাওয়াতে কাজ করবে এবং মক্তব চালু করবে। আর দাওয়া এল আল্লাহ 300টা মক্তব পরিচালনা করে উত্তরবঙ্গে। কতটি? 300টা। আপনি কি করেন? আপনি কার বিরোধিতা করেন? আপনি কি করেন? আপনি কার বিরোধিতা করেন? কত বই পুস্তক লেখা আছে, তাফসির আছে, হাদিস আছে, এমনি বিশ্বভিত্তিক আছে, সলাতের উপরে আছে, আপনি কি করেন? আপনার শুধু হলো বদনাম করার, বিরোধিতা করার, গীবত করা। একটা মানুষের বদনাম করে, বিরোধিতা করে, গীবত করে আপনি কি করবেন? জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহী 26 বিঘা জমির উপরে, এদেশে এত বড় এরিয়া নিয়ে কোনো প্রতিষ্ঠান এদেশে নেই। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া একটা মসজিদ আছে 90% জমির উপরে, যার একতলায় 3000 মানুষ সলাত আদায় করতে পারে, যার 4 তলার কাজ চলছে। আহলে হাদিস কেন? উত্তরবঙ্গে এটা আশা করতে পারে না কেউ। জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা 51 বিঘা জমির উপরে। কতখানি জমির উপরে? 51 বিঘা জমির উপরে, যেখানে একটা মসজিদের কাজ শুরু হয়েছে, 200 শতক জমির উপরে মসজিদ তৈরি হবে, যার একতলায় 10,000 মানুষ সলাত আদায় করতে পারবে। আমি আপনাকে এইসব জানাচ্ছি, এগুলো আপনার নিজের কথা, আপনি নিজে জেনে রাখেন। এটা আব্দুর রাজ্জাক বিন ইউসুফের কাজ মানে বাসপুরের লোকের কাজ, এটা আব্দুর রাজ্জাক বিন ইউসুফের কাজ মানে মহিমাগঞ্জের লোকের কাজ, গোবিন্দগঞ্জের লোকের কাজ, গাইবান্ধার লোকের কাজ। যদি গাইবান্ধার লোক, গোবিন্দগঞ্জের লোক আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বক্তব্য দেওয়া বন্ধ করার চেষ্টা করে, তাহলে তার চেয়ে হতভাগা বোকা শ্রেণীর মানুষ আমি মনে করি না দুনিয়া তার কেউ আছে। কোন লজ্জায় আপনি এগুলো করেন? আমি আপনাকে আরো একটা কথা বলে রাখি, আল্লাহ আমাকে মাফ করুক, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ঘন্টার ঘন্টা হাদিস অনুবাদ করতে পারি, ঘন্টার ঘন্টা, কোনো হাদিসের বাক্যের আগে পিছে হবে না, আলহামদুলিল্লাহ। এবারে একই রকম করে বলতে থাকবো।
কেমনে আপনার বিরোধিতা সাজে আমি তো বুঝে উঠতে পারি না। থানা এলাকা লোক চেয়ারম্যান ওসি মেম্বার সবাই বলবেন, আরে আমাদের নিজের ছেলে, আরে আমাদের নিজের মানুষ, আমাদের নিজের জামায়ে কোরআন হাদিসের আলোচনা করে কত ভালো, সব সব সময় পক্ষে কাজ করবেন, ভালো হবে, শান্তি পাবেন, অন্তরটা তৃপ্তি পাবে। বিরোধিতা করে হিংসে করে টিকা যায়? ইন্দারের মধ্যে ঢুকে থেকে মনে করছেন আমি বিশাল কিছু, তাহলে হলো? আপনি যান বিমানবন্দরে, ঢুকেন আপনি, দেখি আপনাকে কে কি বলছে। আমি যদি বিমানবন্দরে ঢুকি তাহলে পুরুষ নারী পিছনে পিছনে দৌড়াতে থাকে সম্মান দেওয়ার জন্য। কি লাগবে বলেন, কি করতে হবে বলেন, পৃথিবীর যে কোনো বিমানবন্দরে নামলে। আর আপনার মহিমাগঞ্জে আসলে আপনার কষ্ট হয়, আমি যখন যাব মহিমাগঞ্জে আসবো তখন আপনি বগুড়ায় চলে যাবেন সম্মান জানাতে, সম্ভবে কি ওটা স্বাগতম জানানোর জন্য, তাহলে আপনার উচিত হবে। আর আপনি বক্তব্য বন্ধ করার চেষ্টা করে, ছি ছি ঠু,